সবাই আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো রুম তিন সেট বাড়ির জন্য কত টাকায় খরচ হবে তো বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকনে ক্লিক করুন তো বন্ধুরা আমার আজকে ভিডিওটি ছিল দুইজন মালয়েশিয়ান প্রবাসী ভাইয়ের রিকোয়েস্টে একজন দুবাই প্রবাসী একজন মালয়েশিয়ান প্রবাসী ভাইয়ের রিকোয়েস্টে তারা রিকোয়েস্ট করেছিল যে পাঁচরুম ঘরের কত টাকায় খরচ হবে তার একটা আনুমানিক ধারণা যাওয়ার জন্য তাই আমার আজকে ভিডিওটি যদি আপনি প্রবাসী হয়ে থাকেন প্লিজ অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনার যদি বাড়ি করার প্ল্যানিং থাকে তাহলে আপনি ভিডিওটি দেখলে আপনার মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে তো বন্ধুরা চলুন যাওয়া যাক আমরা আগে ডিজাইনটি দেখিনি বাড়ির এটি আমি একটা ডিজাইন করেছি যেহেতু আমি ভালো ডিজাইন করতে পারি না জাস্ট একটু ড্রয়িং করলাম আগে আপনাদের সুবিধার্থে এটি ধরুন একটি বাড়ি আমার এরিয়া বাড়ি করবে এখানে এটা উনচল্লিশ ফিট এরা দুর্ঘটনা হচ্ছে উনচল্লিশ ফিট আর এটার যে পস্তটা হচ্ছে এ পস্তটা হচ্ছে উনত্রিশ ফিট আর আমার রুম রুমগুলো হচ্ছে প্রতিটা তেরো ফিট বাই তেরো ফিট দুর্গ তেরো ফিট তেরো ফিট দেখুন আমি লিখে রাখছি দুর্গ তেরো ফিট তেরো ফিট এখানে পাঁচটা রুম হবে এক দুই তিন চার পাঁচ পাঁচটা রুম হবে আর বাথরুম হবে দুইটা এদের দুই সাইডে দুইটা বাথরুম হবে মাঝখান দিয়ে তিন ফিট একটা রাস্তা হবে ধরুন তিন ফিট রাস্তা আমি এখানে উনত্রিশ ফিট ধরছি যেহেতু ছাব্বিশ ফিট হয় তিন ফিট আমি রাস্তার জন্য মানে রাস্তা হবে এখানে দুই পাশে রুম হবে আর বাথরুমটা ধরুন পাঁচ ফিট লম্বা আপনি ছয় ফিটও করতে পারেন যেহেতু আপনার জায়গা আছে এখানে আমি পাঁচ ফিট লম্বা দিলাম বাথরুম দুটা বাথরুমে তো এই ঘটি করতে কত টাকা খরচ যাবে আমরা এখন জানবো তো বন্ধুরা চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি আপনার সুবিধার্থে লিখে রাখছি আমি আপনাকে এখন বলতেছি কত টাকা খরচ যাবে তা আসুন প্রথমে আমরা জানি তো ইট লাগে প্রথমত ইট লাগতেছে আমি হিসাব করে রাখছি এগারো হাজার ইট লাগবে তো এগারো হাজার ইট যদি আপনি দশ হাজার টাকা ক্রয় করেন বর্তমান মূল্যে তাহলে আপনার আসবে এক লক্ষ দশ হাজার টাকা আর টিন লাগে টিন যদি আপনি জিরো পয়েন্ট ফোরটি টু এম এমটা কিনেন তাহলে আপনি টিন লাগবে দশ বান টিনে আসবে আপনার পঁয়ষট্টি হাজার টাকা কাঠ কাট লাগতেছে আপনার প্রায় বিশ হাজার টাকা কাঠ লাগতেছে তো এটা সিফটি পাওয়া যায় তিনশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা আপনার আপনার উপর নির্ভর করবে কাঠকে মোটা দেবেন মোটা দিলে একটু খরচটা বেশি হবে আমি এটি মধ্যমিত্তি ধরছি আর যদি আপনার চিকন দেন তাহলে আরও খরচটা কম হবে কাঠে আর যদি অ্যাঙ্গেল দেন তাহলে খরচটা বেশি হবে অবশ্যই আর সিমেন্ট লাগে সিমেন্ট লাগতেছে আপনার পঁচাশি বস্তা আপনার খরচ হবে প্রায় চল্লিশ হাজার টাকা বালি লাগতেছে আপনার প্রায় বারো হাজার টাকার বাল্ লাগবে বালি যদি আপনি ক্রয় করেন আর কি এক্ষেত্রে আর দরজা লাগে পাঁচটি পাঁচটির দরজা আপনি যদি প্লেন সিটির দরজাগুলো দেন আমি প্লেন সিটির দরজা হিসাব করছি তাহলে তিরিশ হাজার টাকা লাগবে পার পিস ছয় হাজার টাকা করে আর যদি আপনি কাঠের দরজা দেন তাহলে ডবল লাগবে পাঁচটি দরজাটা আপনার এক লক্ষ টাকা লাগতে পারে ডিজাইনের উপর নির্ভর করে আমি প্লেন সিটেরটার কথা বলতেছি প্লেন সিট ডিজাইনটা তৈরি হয় জানালা লাগে দশটি দশটি জানলা দিতে হয় কেউ পাঁচটি দেয় আপনি দশটি দেন তাহলে লাগবে চল্লিশ হাজার টাকা যদি প্লেন সিটেরটা দেন কাঠেরটা দিলে বেশি লাগবে বাথরুমের দরজা যদি প্লাস্টিকের দরজাগুলো দেন আর এফলে যে ডোরগুলো ওগুলো যদি দুইটা কিনেন ছ হাজার টাকা লাগবে আপনার গেট লাগান যদি একটি যেহেতু আপনি এখানে গেট দিতে হবে দুই রুমের মাঝখানে এখানে একটা গেট দিতে হবে এখানে যে আপনি মেন গেটটা দেবেন ওটা যদি আপনি ভালোভাবে দেন তাহলে আপনার লাগবে প্রায় তিরিশ হাজার টাকা আরও কমও হতে পারে তো আমি তিরিশ হাজার টাকা ধরছি ভালো মানুষ যদি আপনি গেট দেন তিরিশ হাজার টাকা লাগবে আপনার তা সিলিং লাগে সিলিংয়ের খরচ আপনি যদি সিলিং লাগতেছে আপনি পাঁচরুমে যদি বাস দিয়ে দেন ভালোভাবে দেন তাহলে আপনার পঞ্চাশ হাজার টাকা লাগবে যদি বেশি ভালো করে দেন মাল রাখার উপযুক্ত করেন তাহলে আপনার আরও বেশি লাগবে আরও দশ টাকা পনেরো হাজার টাকা বেশি লাগবে আর টাইলস লাগতেছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা পাথরুম ঘর প্লাস আপনার বাথরুমে পঁয়ত্রিশ হাজার টাকা টাইলস লাগবে আমি কম এটা ধরছি আপনার টাইলসে বিভিন্ন দামের আছে একশো পঞ্চাশ টাকা আছে সর্বনিম্ন বাইশ টাকা পর্যন্ত পাবেন টাইলস আপনি বাইশ টাকা থেকে আপনার ছশো টাকা আছে আপনি বিভিন্ন দামের আছে ওটা আপনার দাম হিসাব করে আমার ভিডিও দেওয়া আছে ভিডিওগুলো দেখে করতে পারবেন আমি একটা আনুমানিক ধরছি আর কি আপনার পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে টাইলস আমি হিসাব করে দেখছি আমি একটা রেড ধরছি যেটা একশো টাকা প্রাইস আছে ওগুলো ধরছি আমি আর তার কাটা যেহেতু আমার তারকাটা লাগবে যে কাঠের যত খিল লাগবে যে টিনের যে স্ক্রুগুলো লাগবে আপনার ওটা লাগবে আপনার পাঁচ হাজার টাকার আর কারেন্টের মালামাল আপনার ঘরটির ওয়ারিং করতে হবে যে ওয়ারিংয়ের যে মালামাল যে প্রায় আপনার বিশ হাজার টাকা লাগবে খরচ হবে রঙ লাগবে যদি আপনি পাঁচ রুমের রঙ করেন প্রায় আপনার পঞ্চাশ হাজার টাকা রঙ লাগবে পাঁচ রুম রঙ করতে পঞ্চাশ হাজার টাকা রঙ লাগবে আপনার মেস্ত্রির খরচ আসবে প্রায় আপনার এক লক্ষ টাকা এটা মেস্ত্রি খরচ হচ্ছে এখানে আপনার ইট গাঁথনির খরচ ইট গাঁথনির যে মেস্ত্রি ওই মিস্ত্রি প্লাস যে সিমেন্ট করবে প্লাস্টার করবে ওই মিস্ত্রি টিন লাগাবে ওই মিস্ত্রি কাঠ মিস্ত্রি রঙের মিস্ত্রি আপনার কারেন্টের মিস্ত্রি সব মিস্ত্রির খরচ মিলে ধরছে আমি এক লক্ষ টাকা খরচ আসবে আরও বেশি আসতে পারে অঞ্চল বেদে লেবার খরচ যে আপনার পঞ্চাশ হাজার টাকা আসবে লেবার খরচ আপনার যে মাটি কাটতে হবে আপনার মাটি মাটি বা বালি আনতে হবে ঘরটিতে মাটি ঢুকাতে হবে আহ আনুষঙ্গিক এই খরচ আপনার লেবার খরচ আপনার যাবে প্রায় পঞ্চাশ হাজার টাকা যে মাটির দুঘানের কাজে আপনি পানি দিতে হবে আপনি পঞ্চাশ হাজার টাকা খরচ যাবে যদি আপনি নিজে করতে পারেন তো করতে পারলেন নাহলে আপনার পঞ্চাশ হাজার টাকা লাগবে লেবার খরচ আর মালামাল খরচ আনার মানে ট্রান্সপোর্ট যেটা বলি আমরা মালামাল আপনার ইটপাটা থেকে ইট আনলেন বা সিমেন্ট আনলেন বা রড আনলেন ওই অনুপাতে আপনার খরচ হবে প্রায় উনিশ হাজার পাঁচশো টাকা আরও বেশিও দিতে পারে অঞ্চল বেদে রড লাগবে আপনার হাফ টন বা পাঁচশো কেজি সাতাশ হাজার পাঁচশো টাকা রড লাগবে কেন যদি আপনি আর পিলার করে দেন ঘরটি একটু পিলার করে দেন আর সি প্লেয়ার করে দেন অথবা যে আপনি যে ঘরে যে উপরে যে দশ ফিট যে লম্বাভাবে ঘরটি ওখানে যে মাল রাখার জন্য একটি সাউন্ডের মতো দিবেন মাল রাখবেন যে আপনি ওই মাল রাখার জন্য দুই দেন আপনি বিট সিস্টেম করে দেন একটু মাল রাখার জন্য যে ওখানে আপনার ইট লাগবে আর বাথরুমের যে আপনি বাথরুমের যে সাদ মারবেন ওখানে আপনার রড লাগবে আমি আনুমানিকভাবে আপনাদেরকে যা টন ধরছি পাঁচশো কেজি ধরছি পাঁচশো কেজি দরসি যদি আপনি আর সি প্লেয়ার করে দেন তো সম্পূর্ণ খরচে আপনার আসতে আছে প্রায় সাত লক্ষ দশ হাজার টাকা যদি আপনি কাঠের দরজা দেন আর অ্যাঙ্গেল দেন আর কাঠের জানলা দেন তাহলে আপনার এটি খরচ সেরে যাবে প্রায় আট লক্ষ টাকার উপরে চলে যাবে আট লক্ষ সাড়ে আট লক্ষ টাকা চলে যাবে কারণ কাঠের দরজার অনেক দাম আর অ্যাঙ্গেল যদি করেন তাহলে ওইটার দাম পড়বে তো বন্ধুরা আশা করা যায় আপনি আট লক্ষ টাকার ভিতরে সাত লাখ থেকে আট লাখ টাকার ভিতরে কমপ্লিট করতে পারবেন যদি আমি যেভাবে ধরছি এই হিসাবে কারণ ঘরের কাজে একটু খরচটা বেশি যায় আপনি ডিজাইন করতে হবে আরও কত ডিজাইন করতে হবে আপনাকে ঘরের সিঁড়ি দিতে হবে অনেক খরচ আছে তবে আমি আট লক্ষ টাকার ভিতরে করতে পারবেন যদি আপনি অ্যাঙ্গেল দিয়ে দেন যদি আপনি অ্যাঙ্গেল দেন তাহলে প্রায় আপনার ন লক্ষ টাকা চলে যাবে তো বন্ধুরা আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন যে আপনি একটা আনুমানিক ধারণা পেলেন যদি ঘর করেন তো বন্ধুরা যদি আপনি এই ভিডিওর মাধ্যমে উপকৃত হন প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর বেশি বেশি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন তো বন্ধুরা আজকে এখানেই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম